না সবাই ভাবো মেয়েটা কত মিশুকে ছিল আগে, এখনো সুযোগ বুঝে আসে, কখনো কখনো গল্প করে, খাওয়া দাওয়া করে, কিন্তু আগের মতন মানে আগে যেরকম ছিল সেসব আর নেই। কিন্তু এখন নামেও না সেভাবে, গল্পও করে না, জানি না। মানে আমি অনুরোধ তো শুনেছি ঘর থেকে ওকে বেরোতেই দেয় না প্রায়। শুধু কি সেটা নাকি ওর নিজের গান বাজনা সবই তো গেছে, মানে ইনফ্যাক্ট আমি ওকে রেওয়াজ করতেও এখন আর শুনি না কখনো। তাছাড়া ফাংশনের সিজন ও একটার পর একটা প্রোগ্রাম ছেড়ে দিচ্ছে, মানে এরম করলে মানে যেটা নিয়ে আমি খুব ওয়ারিড অ্যাকচুয়ালি, যে এরপরে ওর প্রোগ্রাম পাবে কি না। তো দেখো হয়তো আর গান গাইতে চায় না। এটা আবার কিরকম কথা হলো মোহন? রূপ তো একজন সিঙ্গার, ও গান গাইতে চাইবে না কেন? আমাকে তো বলেছে যে ও আর গান গাইতে চায় না, গানের জগতে আমার অনেক ক্ষতি করেছে, তাই ওর জায়গাটাও ছেড়ে দিতে চায়। আমার সঙ্গে আর কোনো লড়াইয়ে ও নামতে চায়। লড়াই নেই সেটা তো ভালো কথা, লড়াই থাকার তো প্রয়োজনও নেই, দুজন দুজনের মতো করে গান গাইবে সেটাই তো বেটার। মোহন আগের দিন টিভিতে যে গানটা গেয়েছো না, আমার আমার অফিসের অনেকেই অনেকেই প্রোগ্রামটা দেখেছে, দারুণ লেগেছে, সবাই বলেছে খুব প্রশংসা করেছে সবাই। থ্যাংক ইউ ছোটকা। আরে ও তো সেলিব্রিটি সিঙ্গার, সিরিয়াসলি তুই আমার সেলিব্রিটি সিঙ্গার? আরে টেলিভিশনে দেখো তোমার মাঝে মধ্যে প্রোগ্রাম থাকছে, তার মধ্যে তুমি পরপর এতগুলো প্লেব্যাকের অফার পেয়েছো। দাঁড়াও আগে প্লেব্যাক হোক তারপর তো। সত্যি কথা মোহন, তুমি যেভাবে এক্সেল করেছো আর রাইজ করেছো ভাবা যায় না। দেখো এই একই বাড়িতে অনুরূপ কিভাবে গান থেকে নিজেকে সরিয়ে আনছে, গুটিয়ে নিচ্ছে নিজেকে, এটা করলে তোর ক্যারিয়ারের অনেক বড় ক্ষতি হয়ে যাবে না? ইয়ে হলে যে সবকিছু থেকে এরকম সরে আসতে হয় সেটা কিন্তু আমি জানতাম। দেখি একবার কথা বলে দেখতে পারি বৃষ্টিলেখার সাথে নাকি? না বৌদি ভাই, আমার মনে হয় ওরা যদি নিজেদের জন্য একটু সময় বার করে একটু সময় একসঙ্গে কাটাতে চায় তাতে তো কোনো ক্ষতি নেই। আফটারঅল রূপ তো সারা জীবন গান গেয়েছে, নিশ্চয়ই ভবিষ্যতেও গাইবে, একটু যদি ব্রেক নিতে চায় অসুবিধার কি আছে বলো? হ্যাঁ কিন্তু একবার গানের ট্র্যাক থেকে সরে গেলে আবার জায়গাটা ফিরে আসতে তো অসুবিধা হবে না তো? সেটাই না, মানে তুমি ব্যাপারটা একটুখানি ভুল বুঝছো মা। আসলে রূপ তো অনেক বছর ধরে গান গাইছে, ওর ওর তো নিজস্ব একটা ফ্যান বেস আছে, প্রচুর সমর্থন আর কি পাবলিকের কাছ থেকে, তাই ও যদি একটা ব্রেক নিতে চায় নিতেই পারে, না নেওয়ার কিছুই নেই। হয়তো দেখবে ব্রেক থেকে ফেরত আসার পরে ওর চাহিদা আরো বেড়ে গেল, ওকে এত বছর ধরে ওয়েট করেছে ওর গান শোনার জন্য, আবার হয়তো দেখবে যে ওকে আবার নতুন করে শোনার জন্য আরো বেশি করে অডিয়েন্স আসতে শুরু করলে, সেটাও হতে পারে। তুই কি ওর গান ছেড়ে দেওয়াটাকে সমর্থন করছিস? করছিস কি? না সেটা নয়, দেখো ওরা একটু নিজেদের মতন করে সময় কাটাতে চায় কাটাক না, তাতে তো কোনো ক্ষতি নেই। তুই বিশ্বাস করিস এভাবে দুজনের দুজনের সঙ্গে সময় কাটানো যায়? তুই বিশ্বাস করিস? বোর হয়ে যাবে তো। এটা কিন্তু ঠিক, সব কথা যদি এখনই বলে ফেলে তাহলে সারা জীবন ধরে কি বলবে? এই আর কি করবে, যেমন তুমি আর আমি ঝগড়া করি সেরকম ঝগড়া করবে আর কি। মানেটা কি আমি তোমার সঙ্গে ঝগড়া করি? আবার সবসময় তো ঝগড়াই করছো। রোদ্দুর রেডি হয়ে দাঁড়িয়ে আছি, কি করছো? গেলে চলো। কোথায় যাচ্ছিস তোরা?
আরে রোদ্দুর, নতুন মাকে কোনো স্পেশাল ট্রিট দিতে যাচ্ছিস? না মা, ওনাকে নিয়ে যদি কোনো প্ল্যান করা হতো তাহলে তুমিও যেতে। আর শুধু তুমি নয়, বাড়ির প্রত্যেকটা মানুষ যেত। আসলে মহুলের অনেকদিন ওর মায়ের সঙ্গে দেখা করতে যাওয়া হয়নি, তো তাই প্ল্যান করেছিলাম যে আজকে একটু ওকে নিয়ে ও বাড়িতে যাব। না আমি তো এখন পুরনো হয়ে গেছি না, পুরনো মা, এখন নতুন মা এসেছে, নতুন মাকে নতুন করে দেখছিস। আর তাছাড়া আমি তো তোর আসল মা নই, আমি তো নকল মা। তাই ভাবলাম হয়তো আসল মাকে কোনো স্পেশাল ট্রিট দিতে নিয়ে যাচ্ছিস। ওই যে আরে ওই সেই একই গল্প, কোকিলের ছানার গল্প। এক জায়গাতে মানুষ হয়, আরেকজন এসে নিয়ে যায়। তারই রিপিটিশন হচ্ছে হয়তো। দেখো মা, যদি ভেবে থাকো যে এই কথাগুলো বারবার আমাকে বলে আঘাত করবে, আমার সত্যি কিছু বলার নেই। কারণ যে মানুষটাকে আমি সারা জীবন আমার মা বলে মেনেছি তাকে আমি ভুলে যেতে পারবো না। সে তো সারা জীবন আমার মা থাকবে। আর যে মানুষটা এখন আমার জীবনে প্রবেশ করেছে আমার আরেক মা হিসেবে, তাকে আমি ফেলে দিতে পারবো না। সেও সারা জীবন আমার জীবনেই থাকবে মা। আর তোমার তো আমাকে নিয়ে খুশি হওয়া উচিত। সবার জীবনে একটাই মা থাকে, আমার জীবনে দুটো মা আছে। দুজন মায়েরই জীবনের কেন্দ্রবিন্দু আমি, দুজনে একইভাবে আমাকে ভালোবাসবে। তুমি নিজে একবার ভেবে দেখো আমি কতটা লাকি। কি হয়েছে মা, এইভাবে কেন কাঁদছো তুমি? রোদ্দুর, আমার কাছে একটা ভালো আইডিয়া আছে। আজকে সেজমা বাড়িতে নেই, প্রোগ্রাম আছে, তো তাই বেরিয়ে গেছে। একটা কাজ করলে হয় না? মা তো আইসক্রিম খেতে খুব ভালোবাসে। চলো না, মাকে নিয়ে আমি তুমি বেরোই, আইসক্রিম খাইয়ে আসি, চলো। না 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 না, আমাকে আইসক্রিম খাওয়াতে হবে না, যা তোরা যাও বাড়ি ঘুরে, মাকে দেখে আমার যা। এখন আবার কে এলো? দাঁড়া দেখছি। না না, আমি বুঝি, দাঁড়া না, তুই বস। যাই, কারণ সেচকে আসার কথা তো, দেখি এসছেন কিনা। ওনার ডেট তো রোজই পিছোচ্ছে, দেখি। কি আপনারা? আপনারা তো আগের দিন এলেন, আমরা তো আপনাদের রোল আগের দিন আপনারা আমাদের বিভ্রান্ত করেছিলেন। আপনারা সেদিন বলেননি যে আপনাদের বাড়িতে নতুন কেউ একজন এসছেন। আমরা সেটা খবর নিয়ে জেনেছি, ডাকুন তাকে। কিন্তু ও তো আমাদের বাড়ির বউ। আপনাদের বাড়িতে দুজন বউ, উনি কে? ও আমাদের বাড়ির বউ। সে কি, আপনি ওকে দেখে চিনতে পারছেন না? আরে ও তো ভীষণ ফেমাস, যথেষ্ট নাম দেখাচ্ছে। ওর নাম হচ্ছে মহুল, খুব নাম করা সিঙ্গার। হ্যাঁ আমরা জানি ওনার নাম মহুল, উনি এই বাড়ির বউ। ওনার হাজব্যান্ডের নাম হচ্ছে অরণদীপ ঘোষ, উনি পেশায় একজন ডাক্তার। তাহলে আপনারা কাকে খুঁজছেন একটু ক্লিয়ার করে বলবেন? মহুল আমাদের বাড়ির একজন বউ, এবং
আরেকজন যিনি রয়েছেন তিনিও আমাদের বাড়ির বউ, নতুন বিয়ে হয়েছে, আমাদের বাড়ির নতুন মেম্বার। দেখুন ডক্টর অয়নদীপ ঘোষ কিন্তু আমাদের সেদিন মিসগাইড করেছেন, সেদিন কিন্তু ওনাকে উনি ওনার ওয়াইফ বলে পরিচয় দেননি, উনি অন্য একজনকে উনি ওনার বউ বলে পরিচয় দিয়েছিলেন। কে তিনি, তিনি কোথায়? না না আপনারা একটা ভুল করছেন, ও ওকেই বউ বলে পরিচয় দিয়েছিল। আরেকজন যে বউয়ের কথা বলছেন ও আমাদের আরেক ছেলের বউ। দেখুন আমরা এতদিন এই কাজের সাথে যুক্ত রয়েছি, আমাদের কিন্তু এত সহজে ভুল হওয়ার কথা নয়। ঠিক আছে ওনাদের ডাকুন, আমাদের যে কাছে যে ছবি রয়েছে তার সাথে মিলিয়ে আমরা দেখে নিয়ে যেতে চাই যে উনি সেই লোক কিনা। আচ্ছা আপনারা কি সন্দেহ করছেন বলুন তো? দেখুন আগের দিন তো আমরা বলেই দিয়েছিলাম যে আমাদের কাছে খবর রয়েছে যে এই পারে একজন সন্ত্রাসী লুকিয়ে রয়েছেন। আপনারা যে কি বলছেন আমি বুঝতে পারছি না, মানে আমার বাড়ির বউকে আপনারা সন্ত্রাসী বানাতে চাইছেন? আমরা কাউকে কিছুই বানাতে চাইছি না, কেউ যদি বনে থাকে তাকে আমরা ধরতে চাইছি, দ্যাটস অল। দাঁড়ান দাঁড়ান, আপনারা কি বলতে চাইছেন? আমাদের বাড়ির বউ সন্ত্রাসী? দেখুন আমরা একটা ভদ্র ফ্যামিলি, আমাদের একটা রেপুটেশন আছে, আমার ছেলে এত বড় নামকরা ডাক্তার, পাড়ায় প্রত্যেকে আমাদের চেনে। আপনারা জান না, পাড়ায় সবাইকে গিয়ে জিজ্ঞেস করুন, তাদের প্রত্যেকের সাথে আমাদের অত্যন্ত ভালো রিলেশন। তারা বলে দেবে যে আমাদের বাড়িতে কোনো সন্ত্রাসী থাকা সম্ভব কিনা। দেখুন এটাও তো হতে পারে যে আপনারা জানেনই না যে একজন সন্ত্রাসীকে আপনারা আশ্রয় দিয়েছেন। দেখুন আপনাকে কিন্তু আমরা বারবার একই কথা বলছি, আমাদের বাড়িতে এমন নতুন কোনো লোক নেই, আমাদের বাড়িতে যে রয়েছে সে আমার ভাইপোর বউ, তাদের অনেক দিনের সম্পর্ক, সদ্য বিয়ে হয়েছে তাদের। দেখুন আমরা নানাভাবে খোঁজ নিয়ে জেনেছি এই বাড়িতে যে মহিলা এসেছেন আর আমাদের কাছে যে সন্ত্রাসী ছবি রয়েছে তার মধ্যে মিল রয়েছে। রূপ আমি ভালো কথা বলছি, নিজেকে এর মধ্যে জড়া। শোন আমার না এইসব বাজে কথা বলার সময় নেই, যেটা বলছি সেটা শোন। তুমি কেন বুঝতে পারছো না বলতো? তোমার একটা সুস্থ জীবন আছে, তোমার জীবনে মহুল আছে, এই বিপদের মধ্যে তুমি নিজেকে জড়াবে না। তুমি কেন ভুলে যাচ্ছ তোমার একমাত্র আইডেন্টিটি একজন সন্ত্রাসী নয়, এ বাড়ির বউ তুমি, রূপের ওয়াইফ। জিনিসপত্র কোথায় আছে নাও। রূপের যে সন্তান এই পৃথিবীতে আসতে চলেছে তার মা তুমি, সে সন্তানটা তো আমাদের বাড়ির সন্তান, তাকে প্রোটেকশন দেওয়ার জন্য এটুকু আমি করবো না, এটা আমি করতে পারবো না। ব্যাক কোথায়, ব্যাক কোথায়, ব্যাক কোথায়? তুই জানলে কি করে? সেটাই মুহূর্তে ইম্পর্টেন্ট না রূপ, যেটা বলছি সেটা তোরা একটু আগে ওটা নিয়ে কথা বলছিলাম, বাইরে এসেছিলাম বলতে তোদেরকে যে পাহাড়ে সমস্ত কথাবার্তা হয়ে গেছে, আমরা যে কোনো মুহূর্তে যেতে পারি। বল ব্যাকটা কোথায়, ব্যাক কোথায়? ওই ওই কি করবো এখন? শোনো শোন দাদাভাই, প্লিজ আমার এই রিকোয়েস্টটা তুমি রাখো, জিনিসগুলো দাও। আমার জন্য তোমার আর মহুলের জীবনে এত বড় ক্ষতি হয়ে যাবে আমি এটা মেনে নিতে পারবো না। আর আমি কোনো এফর্ট দিলাম না সেই জন্য তোমার আর রূপের জীবনে ক্ষতি হবে সেটা আমি মেনে নিতে পারবো না। আমরা মহিলাকে দেখতে চাইছি, আমাদের কাছে যে সন্ত্রাসীর ছবি রয়েছে তার সাথে যদি ওনার কোনো মিল না থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই, কিন্তু যদি মিল থাকে তাহলে তো আমাদের কিছু করার থাকবে না। কি বলছেন কি আপনি এগুলো? কার ছবির সাথে আমাদের বাড়ির বউয়ের মিল খুঁজে পেয়েছেন সন্ত্রাসী বলে? আচ্ছা ধরুন মিল খুঁজে পেলেন, এরকম তো অনেক লোক আছে যার সাথে আরেকজনের মুখ মেলে, তাই বলে কি বাড়ির বউকে সন্ত্রাসী বলে ধরে নিয়ে যেতে হবে? দেখুন এতটাই মিল হতে হবে যে আপনাদেরও মনে হয় যে আমরা কোনো ভুল করছি না। ওনাদের ডাকুন, আমাদের সময় বেশি নষ্ট করবেন না, এরপর কিন্তু আমরা ঢুকে গিয়ে সার্চ করতে আরম্ভ করবো।
স্যার আমার কথাটা একটু শুনুন, আমার স্বামী গেছে, ওদেরকে ডাকতেই গেছে, ওরা হয়তো এক্ষুনি চলে আসবে, কিন্তু আমার এই কথাটা বিশ্বাস করুন, আগের দিন যখন আপনারা এসেছিলেন তখন আমার হাজবেন্ড কিন্তু আমাকেই আলাপ করাতে চেয়েছিল, আপনারা হয়তো বুঝতে পারেননি। যদি তাই হয় আগের দিন আমরা বুঝতে ভুল করেছি, আজকে সেটা আমরা ক্লিয়ারলি বুঝে নেব, কোনো সমস্যা নেই। মূল তো কিছু জানে না দাদাভাই, ও জানার প্রয়োজন নেই রে, যখন জানাতে হবে ঠিক জানিয়ে দেবো। দাদাভাই তুই কি বলছিস ঠান্ডা মাথায় আমার কথাটা শোন দাদাভাই, তুই তো এখন তো ওরা দেখেছে তুই উপরে এসেছিস, আমরা তো চলে যাবো, তোকে তো ফিরতে হবে, যখন এসে দেখবে যে তুইও এখানে নেই তো তার মানে তো তুই আমার কি হবে না হবে সেটা আমি এই মুহূর্তে ভাবতে পারছি না। এটা বলিস না, কি বলতে চাইছিস বলতো, মানে আমার ভবিষ্যতে কি হবে সেটা ভেবে আমি ওকে এগিয়ে দেবো তাই তো? কি লাগবে বল না, বেরোতে হবে বলছি, আমাদের বেরোতে হবে। চল শোনো, যদি বাই এনি চান্স কেউ কোথাও গাড়ি দাঁড় করায় তাহলে তুমি বলবে তুমি আমার ওয়াইফ, তুমি প্রেগনেন্ট, তাই তোমাকে নিয়ে আমার হসপিটালে যাচ্ছি, কেমন? তোমার নাম মহুল ঘোষ, দ্যাটস ইট। এর ফল কি মারাত্মক হতে পারে বুঝতে পারছো না দাদা ভাই? এরকম আমরা উপরে উঠে যাচ্ছি, ওরা আসছে 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 আসছে, চল চল। আসলে স্যার ওদের তো নতুন বিয়ে হয়েছে, হয়তো ঘুমিয়ে টুমিয়ে পড়েছে। ঠিক আছে, ওনাকে এত কষ্ট করতে হবে না, আমরাই দেখে নিচ্ছি, চল। নেই তো কোথাও, বুঝতে পারছি পাখি হাওয়া হয়ে গেছে, ব্যাপারটা ভালো হলো না ম্যাডাম। না স্যার, এই পাখি হাওয়ার সাথে কিন্তু আপনার স্বামীও জড়িয়ে গেলেন। না স্যার, আপনি আপনি ভুল বুঝছেন, আপনি রদ্দুরকে যেরকম মানুষ ভাবছেন ও সেরকম মানুষ নয়। আপনি হসপিটালে খোঁজ নিন, আমাদের পাড়ায় খোঁজ নিন, দেখুন ওর সম্পর্কে জানুন, ও সেরকম নয়। হ্যাঁ সবটাই মানছি, কিন্তু এটাও তো আমাদের মেনে নিতে হচ্ছে যে উনি একজন সন্ত্রাসীকে পালানোতে সাহায্য করেছেন। যদি সত্যি আপনাদের ভাইয়ের বউ হতেন এবং ওনার যদি কোনো ব্যাকগ্রাউন্ড না থাকতো তাহলে তো উনি ওনাকে নিচে নিয়ে আসতেন। হ্যাঁ আমি আমি বুঝতে পারছি স্যার, কিন্তু আমার মনে হয় ভয় পেয়ে গিয়েই ওরা হয়তো। শুনুন, আপনার স্বামী যখন আগের দিন ওনাকে নিজের স্ত্রী বলে পরিচয় দিয়েছিলেন তখনই উনি জানতেন যে আমরা ওনাকে ধরতে এসেছি, তাই ওনার মিথ্যে পরিচয় দিয়ে উনি ওনাকে প্রোটেক্ট করেছিলেন। সিধা ফটোগ্রাফ তো চিনতে পারেন কিনা? এটাই তো, এতদিনই নাকি আপনারা বাড়িতে আশ্রয় দিয়েছিলেন আর ওর পরিচয়টা আপনার স্বামী জানতেন? না স্যার, আপনার স্বামী জানতেন এবং ওনার স্বামীও সেটা জানতেন, আর আপনার স্বামী ওনাকে পালাতে সাহায্য করেছে। আর একজন সন্ত্রাসীকে পালানোর অপরাধে আপনার স্বামীরও বিপদ খুব একটা কম হবে বলে আমার মনে হচ্ছে। স্যার স্যার আমার কথাটা একটু বিশ্বাস করুন, মানে একবার আমাকে বুঝিয়ে বলতে দিন। কোনো বোঝার বুঝি কিছু এর মধ্যে কিছু নেই, ওকে চলুন। স্যার স্যার রদ্দুর এরকম ছেলে না স্যার, রদ্দুর ছোটকা ছোটকা এবার কি হবে? আমার ভাবতে দাও, আমি 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 কিছু বুঝতে পারছি না, কি দুমদাম বলে চলে গেল, আমি কিছুই বুঝতে পারছি না, মেলাতেই পাচ্ছি না তো কিছু, কি বলে গেল? এই সন্দেহটা আমার প্রথম থেকে ছিল, এই সন্দেহটা আমার প্রথম থেকে হচ্ছিল, কিন্তু এটা যে এত বড় একটা ঘটনা ঘটে আসবে আমি আমি বুঝতেই পারিনি।
আর এত বড় একটা ঘটনা রদ্দুর জেনে আমার থেকে লুকিয়ে গেল চটকা। না 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 না, ওটা কি করে করতে পারলো? ও সব কিছু আমার থেকে লুকিয়ে গেল। এখন কি হবে? আমার কথা একবারও ভাবলো না ও, একবারের জন্য না। আচ্ছা উনি এখানে কতক্ষণ হয়ে এসেছেন? ঘন্টা দিনে তো হবেই, তার থেকে একটু বেশি, ইনফ্যাক্ট 3.5 ঘন্টা মতো। ঠিক আছে, প্রয়োজনে আমরা আবার যোগাযোগ করব। ফোন যখন করেছেন তখন তো তার রেকর্ডস নিশ্চয়ই রয়েছে। চলো 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 পা।